নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আমার প্রিয় ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি এই ভিডিওটা একটু ডিফারেন্ট মানে আলাদা এই কারণে আলাদা যে আমি আজকে এই ভিডিওতে বলতে চলেছি যে এই রাশির জাতক ও জাতিকারা অর্থ কি করে আকর্ষণ করবেন বা আপনার কাছে যদি অর্থ না আসতে চায় তাহলে আপনারা কী করে অর্থকে আনবেন মানে অর্থকে বাধ্য করবেন আপনার কাছে আসতে আমি এই ভিডিওতে সেটি নিয়ে বলতে চলেছি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি শেষে আপনাদের কাছে পরিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন শুরু করা যাক এর আগে আমি ধনুরাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু এটি অর্থ নিয়ে ভিডিও কারণ মানুষের প্রতিটা মানুষের আজকের ডেটে অর্থ একটা এমন একটা পর্যায় যেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনও পর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটা বাস্তব আপন মানুষও পর হয়ে যায় আর পর আপন হয় আপনার কাছে যদি অর্থ থাকে তা আপনার কাছে ধরুন সব আছে পৃথিবীতে সমস্ত রকম ভোগ্য বস্তু আপনার কাছে আছে আর যদি আপনার কাছে অর্থ না থাকে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই মুখ ফিরিয়ে নেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা এটা প্রতিটা ফ্যামিলিতে চলে আসছে আজকে বর্তমান সমাজে এই জিনিসটা একদম মানুষের রক্তে রক্তে ঢুকে গেছে মানে মানুষের শুধুমাত্র টাকা ছাড়া আর কিছুই বুঝে না এরকম পজিশান চলে এসছে মানে যে কোনো প্রকারে আমার টাকার দরকার প্রতিটা মানুষ এই টাকার জন্য প্রতিনিয়ত কত কষ্ট না করছে কিন্তু কেউ ইনকাম ভালো করতে পারছে কেউ বা কিছুই করতে পারছে না দিনের শেষে কেউ তার স্ত্রীকে দুশো টাকা হাতে তুলে দিচ্ছে কেউ দু হাজার টাকা হাতে তুলে দিচ্ছে কেউ বিশ হাজার টাকা হাতে তুলে দিচ্ছে সেটা তো অবশ্যই কিন্তু অনেকে আছে যে ইনকামই ঠিকঠাক করতে পারছে না মানে অর্থই আসতে চাইছে না সে ব্যবসার ক্ষেত্রে বলুন আর চাকরির ক্ষেত্রে বলুন চাকরি চেঞ্জ হয়ে যাচ্ছে চাকরি করার মন মানসিকতা লাগছে না এবং প্রমোশন হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসা ঠিকভাবে গ্রো করছে না তো আজকে তাই জন্য আমি আপনাকে বলতে চলেছি যে আপনারা কি করবেন যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন উভয়কেই বলছি আপনারা একটি রত্ন পরিধান করুন যে রত্নটির দাম খুব একটা বেশি নয় তবে আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি আপনারা এই রত্নটি পরিধান করলে তিন থেকে পাঁচ মাসের ভিতরে যদি ফল না পান তাহলে আমাকে কমেন্টসে আপনার যত সারা জীবনে বাজে ভাষা লেখা আছেই না মানে বাজে ভাষাতে বলার ক্ষমতা রাখেন যেটা মানে যেটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বলি আমরা সেটা আমার ভাষাতে আমার কমেন্টস লিখে দিন আর যদি ফল পান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালো ভাষাতেই আমাকে এখানে কমেন্টস লিখতে হবে এটা বাধ্য থাকবেন আপনারা এতটুকুটা দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি তো আসুন জেনে নেওয়া যাক কী রত্ন কথা আমি বলতে চলেছি এবং এই রত্নটি আপনারা সকলেই পড়বেন তবে ধরুন তবে একটা কথা আমি বলি যদি আপনি এই রত্নটি পরে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ নেই এবার আপনি আমাকে রত্ন পরে ঘরে বসে আছেন আর আমাকে তিন মাস থেকে চার মাসের পরে আমাকে বাজে বাজে কমেন্টস লিখছেন সেটা কিন্তু হবে না আপনাকে কর্ম করতে হবে সঠিক কর্ম করতে হবে রত্ন পরে রত্নটা শুধুমাত্র সাপোর্টিভ আপনি কাজে যাচ্ছেন ধরুন আপনি বাইরে বেরিয়েছেন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ছাতা নিয়ে বেরিয়েছেন বৃষ্টির জলটা আপনার গায়ে লাগছে না গাটা শুকনোই থাকছে তো এই জিনিসটা আমি কী বলতে চাইছি আপনারা আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা কর্মে নিযুক্ত আছেন বা কর্মে প্রচণ্ড আগ্রহী আছেন তারাই কেবলমাত্র এই রত্নটি পড়ুন আর কেউ যদি ভাবেন যে আপনারা কেউ ঘুরে ঘুরে বেড়াবো আর আপনারা মানে রত্ন পরে সমস্ত কিছু হয়ে যাবে আমি তাদেরকে ক্ষমা চাইছি তারা এখনই আমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন অসুবিধা নেই তো যে রত্নটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে জারকন হ্যাঁ বন্ধুরা আপনি জারকন পরিধান করুন এই জারকনের গুণ অনেকটাই এই জারখন্ড আপনার অর্থকে আনতে সহায়তা করবে তবে এটির গুণবলিতা দুই বছর পর্যন্ত থাকে তারপরে কিন্তু তার গুণবলীতা কমে যায় তখন আপনাকে আবার নতুন করে কিনতে হবে তবে যদি আপনি যদি না কিনতে চান তাহলে গুণবলীতাটা কমে যাবে কিন্তু থাকবে এতটুকু আপনাকে আমি বলতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো যদি এতটুকু ভালো লাগে তো এখনই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ